نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلحت سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الطبراني في الأوسط بإسناد صحيح যাবতীয় হামদ সানা রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূলের তরিকায় সালাত আদায়ের গুরুত্ব এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করবেন ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাসালা মাসাইল নিয়ে অনেক দিন যাবতীয় খুতবা দেই না, মানহাজ আকিদা মূলনীতি নিয়েই আলোচনা করেছি। সাধারণ কিছু মুসল্লি আছেন যারা সালাতের বিষয়গুলো জানতে চায়, তবে আকিদা মানহাজের পরে একজন ব্যক্তির জন্য আবশ্যকীয় করণীয় হলো তার সালাতটাকে বিশুদ্ধ করে নেবে যে কোনোভাবেই হোক। আমরা সালাত এই ইবাদতটাকে পদ্ধতিগতভাবে যতটা সহজ মনে করি অতটা সহজ নয়। আমরা হেলাই খেলাই সালাতটা আদায় করি, টাইম পার করি, কিন্তু সালাতটা আসলে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। ওয়াইলকে বলছেন কেউ কঠিনতম শাস্তি, কেউ বলছেন এটা একটা জাহান্নাম। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম শাস্তি। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের ব্যাপারে গাফেল উদাসীন। গাফেল বা উদাসীন বলতে আমরা কি বুঝি? আল্লাহ কাদেরকে বলেছেন? তারপরে আর এক শ্রেণীর কথা বলেছেন, আল্লাযীনা হুম ইরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এখানে দুইটা গুণ বলা হয়েছে, যারা উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, তাদের জন্য ওয়াইল নামক শাস্তি আছে। তো এটা আমাদের মনে থাকে না যে আমি
নামাজ পড়ছি বা সালাত আদায় করছি, এই সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হচ্ছে কিনা, বিশুদ্ধভাবে আদায় করতে পারছি কিনা। কারণ মুসল্লির সংখ্যা আলহামদুলিল্লাহ এখন অনেক বেড়ে গেছে। আপনি প্রতি মসজিদে মসজিদে যান, দেখবেন মুসল্লি অনেক বেড়েছে। মসজিদে নামাজ না পড়লেও বাড়িতে তারা পড়ে, এ ধরনের মুসল্লি অনেক আছে। কিন্তু উল্টাটা খেয়াল করলে দেখা যায় যে মুসল্লির সংখ্যা যেমন বাড়ছে, তেমনি দুর্নীতির সংখ্যাও বাড়ছে, হারামখোরের সংখ্যাও বাড়ছে, ধর্ষণও বেশি বাড়ছে, মিথ্যা কথা বলার লোকও বেশি বাড়ছে, প্রতারণা করার লোক বেশি বাড়ছে। কিন্তু দুইটা একসঙ্গে বাড়ার কথা না। মুসল্লির সংখ্যা বাড়লে এই অন্যায়ের সংখ্যা কমবে, এই সূচকটা কমে আসবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাহ, আপনি সালাত আদায় করুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় ফাহেশা অশ্লীল নোংরা খারাপ কাজ থেকে বাধা দেয়। এটা আল্লাহর বাণী। যখন আমার সালাত আমাকে মিথ্যা কথা বলাতে বাধা না দিবে, আমার সালাত আমাকে হারাম খাওয়া থেকে বাধা না দিবে, আমার সালাত আমাকে যতক্ষণ জেনা ব্যভিচার নোংরা কাজ থেকে বাধা না দিতে পারবে, ততক্ষণ বুঝতে হবে আমি যে নামাজ পড়ছি এ নামাজ হচ্ছে না, আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এটা বুঝে নিতে হবে নিজেকেই, যে আমি নামাজ পড়ি আবার এত খারাপ কাজের সাথে জড়িত কেন, এটা বুঝে নিতে হবে যে নামাজ আমার হচ্ছে না। হ্যাঁ, হয়তো 2 মাস 4 মাস 6 মাস 1 বছর আস্তে আস্তে ছাড়তে ছাড়তে একবারে ছেড়ে দিলেন, কিন্তু একজন ব্যক্তি মুসল্লি বা হাজি 50-60 বছর যাবত নামাজ পড়ছে, ও 50-60 বছর ধরে হারামও খাচ্ছে, মিথ্যা কথাও বলছে। হজ্জের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতালকাউনা বাদি রব্বাকুম ওয়াইয়াসআলু আন আমালিকুম, অচিরেই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। হজ্জের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদেরকে বলছেন, আরাফার মাঠে অচিরেই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আর আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের আমল সম্পর্কে। ফালা তারজিউ বাদি দুল্লালা, আজকের দিনের পরে, এই হজ করার পরে আর তোমরা খারাপের পথে যেও না, খারাপ কাজে লিপ্ত হইও না, ভ্রষ্ট পথে যেও না। আলা সাবধান, আলা তারজিউ বাদি দুল্লালা, আজকের দিনের পরে আর নোংরা কাজ খারাপ কাজের মধ্যে যেও না। যদি যত মানুষ হজ করে বাংলাদেশে, গত 2 বছর থেকে পারেননি, এবার দেখবেন যদি মানে ছাড় দেয় 2 লাখ 2.5 লাখ মানুষ হজ দেয়, প্রতি বছর যদি যায় 2 লাখ 2.5 লাখ মানুষ, আর যদি হজ কবুল হয়, তারা যদি অন্যায় কর্ম ছেড়ে দেয়, তাহলে এত খারাপ কাজ হওয়ার কথা না তো। শুধু হাজিগুলোই এই আল্লাহ রাসূলের এই বাণীটা যদি মানে, তাহলে অনেক মানুষ ভালো হয়ে যায়। এখানে একটা বিষয় আছে, যারা দরিদ্র মানুষ তারা কিন্তু হজে যেতে পারে না, হজে যায় যারা ধনী মানুষ মধ্যবিত্ত তারাই যায়, আর সিঁচকে চোর যারা, এগুলো 10 টাকা 100 টাকা 500 টাকা মানুষকে ধরে কেড়ে নেয়। কিন্তু যারা মানে শিক্ষিত চোর যাকে বলা হয় আর কি, ডিগ্রিধারী চোর যারা, তারা কিন্তু কলমের এক খোঁচাতেই
কোটি কোটি টাকা মানে দুর্নীতি করে, আত্মসাৎ করে, এটা বোঝাই যায় না। তো যদি আপনার আমার বিবেক থাকত যে আমার নামাজটা কবুল হচ্ছে না কেন, তাহলে আমি কিন্তু সচেতন হতাম, কিন্তু ওই সচেতনতা আমার মধ্যে নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতটা শুদ্ধভাবে আদায় করার জন্য যত পন্থা অবলম্বন করেছেন, অন্য কোনো বিধানের জন্য এই পন্থা অবলম্বন করেননি। আমি বুঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনোদিন সিয়ামের প্রশিক্ষণ দেননি যে তোমরা এইভাবে সিয়াম রাখো। হজ্জেরও প্রশিক্ষণ দেননি, সাহাবেদেরকে ডেকে বলে দিয়েছেন যে তোমরা এইভাবে এইভাবে হজ করো, প্রশিক্ষণ দেননি। হজ করার সময় বললেন খুজু আন্নি মানাসিকাকুম, সাহাবেরা শোনো তোমরা হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো, আমি যেভাবে করছি এভাবে করো। কিন্তু হাদিসে এরকম পাওয়া যায় না যে স্পেশালি বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের আহকাম শিক্ষা দিয়েছেন। কিন্তু বহু হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে মাঝে মাঝেই সালাত শিক্ষা দিতেন। হয়তো আলামিন মসজিদ তৈরি হওয়ার পর থেকে, সেই 92 সালে শুরু হয়েছে, আজকে 2001 সাল চলছে, ইতিমধ্যেই 31 বছর হয়ে গেছে। আপনারা যারা 31 বছর যাবে সালাত আদায় করছেন, হয়তো আব্দুল সাত্তার 30 সালে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তিনি অত্যন্ত কড়া মানুষ ছিলেন, আমার যতটুকু যতদিনের দেখা, শক্ত কথা বলতেন। হয়তো তিনি কখনো সালাতের প্রশিক্ষণ দিয়েছেন, কিন্তু এরপর থেকে আপনারা কখনো কোনো ইমামকে মেম্বারে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিতে দেখেছেন? আমি খুতবা দিচ্ছি 12 বছর যাব, আমি নিজেই বলছি আমি জীবনে আপনাদের প্রশিক্ষণ দিই না, আমি নিজেই স্বীকার করছি আমি দেইনি, বাকিরা দিয়েছে কিনা জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মেম্বারে দাঁড়িয়ে রুকু শিক্ষা দেন, সেজদা শিক্ষা দেওয়ার জন্য মেম্বার থেকে নেমে যেতেন, নেমে যাওয়ার পরে সেজদা দিয়ে দেখিয়ে দিতেন এইভাবে সেজদা দিতে হবে, আমরা করি না। তার কারণ হলো আমরা অনেক জানি, অথবা মুসল্লিদের বিরক্তি যে মেম্বার একটা জায়গা হলো নামাজ শিক্ষা দেওয়ার, জায়গাটা কখন? যদি বলি আপনাদেরকে নামাজের পরে একটু 20 মিনিট সময় দেবেন, নামাজের তরিকা শিক্ষা দেব, কয়জন থাকবেন বলেন তো দেখি, কয়জন থাকবেন? মসজিদে যেগুলো আছে এখন এগুলো পাব না, এই 4-5 কাতার যারা আছেন হয়তো 2-3 কাতার মুসল্লি পাব, মানে আপনাদের ব্যস্ততা অনেক বেশি, তাড়াতাড়ি চলে যাবেন। আমরা সালাতের পদ্ধতি শিক্ষা দেওয়ার ব্যাপারে বা শিখার ব্যাপারে আমরা অলস, আপনারা আরও অলস। কারণ হলো আমরা একটু উৎসাহবোধ করলেও আপনারা এ ব্যাপারে খুব গাফেল। কেন বলছি, অনেক জায়গাতে সালাত শিক্ষা দেই আমি, বিভিন্ন জায়গাতে দেই, এই আনুষ্ঠানিকভাবে কয়েক জায়গাতে সালাত শিক্ষা দিলাম, তাতে আমার বিবেচনায় মানে 100% একজন ব্যক্তি হাদিসের বর্ণনার আলোকে নামাজ পড়ছেন একজনও কিন্তু আমি পাইনি। এখন আমারই সন্দেহ হয় যে আমি নামাজ পড়ছি এটা রাসূলের তরিকা হচ্ছে কিনা। তাহলে এই অলসতাটা আমাদের থেকে গেছে, এই অলসতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি বললাম যে পদ্ধতি অবলম্বন করলেন কেন আল্লাহ রাসূল, এতগুলো কতগুলো করেছেন আমি একটা একটা করে বলে দিই আপনাদের, তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল যেমন ছিলেন কড়া,
সালাতের ক্ষেত্রে ঠিক সাহাবিরাও ছিলেন কড়া, তাবিয়েরা ছিলেন কড়া, কিন্তু আমরা হয়ে গেছি কি নর্মাল। আর একটা কথা এখানে বললে যেটা সত্য আমার কাছে মনে হয়, এটা সবার উপরে পড়ে যাবে, আল্লাহ আমাকে মাফ করুক, দোয়া করি আমি, এই আগের আলেম যাদেরকে আমরা উপাধি দিয়েছি গুঁড়া চরমপন্থী, শেখ আব্দুর রউফ সালাফি খুলনার মানুষ, তিনিও মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আব্দুর রউফ সাহেবের বক্তব্যে যত মানুষ রাসূলের তরিকায় নামাজ পড়া শিখেছে বা মাজার পূজা কবর পূজা এই ভ্রান্ত আকিদা থেকে ফিরে সালাফি আকিদা গ্রহণ করেছে, আমরা যারা এখন আধুনিক মডার্ন যুগের আলোচক বা বক্তা বা খতিব, সবাই মিলে আমার মনে হয় না যে এত মানুষ আকিদা পরিবর্তন করেছে, চেঞ্জ করেছে, সংশোধন করেছে, এরকম মনে হয় না আমার কাছে, এটা আমার বিশ্লেষণ। আব্দুস সাত্তার তিরিশালি তার ছোট্ট লেখা বইয়ে এবং তার আলোচনায় যত মানুষ সঠিক আকিদা গ্রহণ করেছে, আমাদের আলোচনায় সবাই মিলে যা করছে হচ্ছে এটা আমার মনে হয় না। আপনারা বাংলাদেশে বসে থেকে মতিউর রহমান মাদানিকে খুব গালিগালাজ করেন আর বলেন লোকটা কাঠখোট্টা, ঠোঁট কাটা, যা ইচ্ছা তাই বলে। আমার মনে হয় না আমরা যারা খুব ভালো কথা বলতে পারি, আমরা খুব স্মার্ট, আমরা খুব মডার্ন, 14 গোষ্ঠী মিলে যে আলোচনা করি, বক্তব্য দিই, আমাদের আলোচনায় মানুষ যতটা হেদায়ত পেয়েছে এক মতিউর রহমান মাদানির বক্তব্যেই সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী তার চেয়ে বেশি মানুষ হেদায়ত পেয়েছে, এটা আমার কাছে মনে হয়। আমরা তো বাংলাদেশেরই মানুষ, আমাদের কথা কেউ বলেও না, শিক্ষিত আল্লাহ যাদেরকে হেদায়ত দিবেন, যাদেরকে দিয়েছেন তারাই বলে। যে প্রথম মাদানি সাহেবের কথাগুলো শুনে আমার মধ্যে তাওহিদ সম্পর্কে ধারণা আসছে, আমার মধ্যে মানহাজ সম্পর্কে ধারণা আসছে। অথচ আমরা এই দেশেই থাকি, টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত প্রতিদিন দৌড়াই, আমাদের কথা একজনও বলে না। বাস্তবতা আমার স্বীকার করলে সমস্যা কি? স্বীকার করলে যে আমার মানে ক্ষতি হবে বা আমার জরিমানা করবেন, এমনটা তো না, এটা বাস্তবতা। সালাতের ক্ষেত্রে আমরা এখন খুব শিথিলতা অবলম্বন করছি, খুব শিথিলতা অবলম্বন করছি, যার কারণে মাজা সোজা হয় না, রুকু থেকে পিঠ সোজা হয় না, সেজদায় গিয়ে একদিক কাত হয়ে থাকি, মানে এগুলো খুব সস্তা মনে করেছে। আমরা অত কড়া বক্তব্য সালাতের জন্য দেই না, যার কারণে আমরা তো মডার্ন। এই জন্য সালাতের তরিকাটা আস্তে আস্তে আমরা ভুলে গেছি। এই জন্য মুতাল্লি নজরুল ইসলাম সাহেব আমাদের বক্তব্যকে পছন্দ করতেন না, এত বড় বড় আলেম বক্তব্য দেয় এখানে কারো বক্তব্য পছন্দ না, বলে যে আরে আলোচনা করতেন আব্দুস সাত্তার তিরিশালি, তোমরা কি জানো? এই যাব বকা শুনে আসলাম, এক বছর হলে তিনিও চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। তো আমরা আলোচনা করতে গেলে ভয় পাই, সত্য কথা যেটা, আপনারা একটু সচেতন হন সালাতের ক্ষেত্রে। আসর সালাত অনেক সময় পড়ি এখানে, দেখি একটু সময় দেন আপনারা, সালাতের প্রশিক্ষণটা দেই না, আপনাদের পাওয়া যাবে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়েই খুতবা দিতেন, সালাতের প্রশিক্ষণ দিতেন। তা আমাদেরও দেওয়া উচিত, বলবেন ইমাম সাহেবকে ওয়াজ মেলা শুনেছি, এখন আপনি সালাতের প্রশিক্ষণটা দেন। কেন বলছি? হাদিসের ধারা অনুযায়ী যেটা বোঝা যায় সেটা হলো, যারা নামাজ পড়ে না তারা তো বেনামাজি, যারা নামাজ পড়ে কিন্তু রাসূলের তরিকায় পড়ে না তারাও বেনামাজি। আমার কথাটা খুব কড়া মনে হলেও কথাটা বাস্তব, আজকে কড়া হচ্ছে, হয়তো 2 বছর পরে 3 বছর পরে আমার বক্তব্য বুঝবেন। যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি। এখন মুসল্লি পাওয়া যায় কিন্তু ইমানদার পাওয়া যায়?
তারপরে বলেন তো দেখি, ইমানহীন নামাজ পড়ে কোনো লাভ আছে? এটা বলবেন যে কেন লাভ হবে না, কেন আমি ইমান শিখছি। যদি বলি যে অজুবিহীন কেউ যদি 50 বছর নামাজ পড়ে, উত্তর কি, নামাজ হবে? এটা এখন তো সরবে বলছেন হবে না। আর যদি বলি যে ইমানবিহীন নামাজ কেমনে হবে, এ তো হাদিস মুসনাদ ইবনে সাইবার 30992 নম্বর হাদিস। ইয়াতি আলা নাসে জামান, মানুষের কাছে একটা যুগ চলে আসবে, সময় আসবে, ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, ওই সল্লুন সব মসজিদ ভর্তি থাকবে, মানুষ সালাত আদায় করবে, জায়গা পাওয়া যাবে মসজিদে, এত মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু এত হাজার হাজার মসজিদে ভর্তি মুসল্লি থাকলেও একজনও ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো এটা ভয় লাগে না? দেখেন ইমানের কথা বলা হয়েছে, তো ইমান তো চুরি করে ফেলেছে আগেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো সালাতের পদ্ধতি আমরা বিক্রি করে ফেলেছি বেদাতীদের কাছে, এত আক্ষেপ লাগে, আফসোস লাগে যে বেদাতের কুপ্রভাবটা এতই পড়েছে। সাধারণত দুই হাতে মুসাফা, আপনার ডান হাত আমার ডান হাতে মুসাফা করতে হবে। এখন কি পরিমাণ মানুষ, এই যে এখন ঢুকতে লাগলাম, এখন কয়েকজন আমার সাথে মুসাফা করেছে, দুই হাতে করেছে, আমার এক হাত প্রভাব, এটা বেদাতের কি কুপ্রভাব। বেদাতের সংখ্যাও বেশি, আলেমদের সংখ্যাও বেশি, আর প্রভাবও বেশি, অত সাধারণ একটা মুসাফার ফজিলত কত। 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, দুইজন মুসলিম মোলাকাত করে যদি মুসাফা করে, উভয়ের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়। ক্বাবলা ইফতারিকা, দুইজন পৃথক হওয়ার আগেই, মুসাফা করে হাত পৃথক হওয়ার আগেই উভয়কে ক্ষমা করে দেওয়া হয়। আপনি চিন্তা করেন কত ফজিলত। তাবরানী আওসাতের মধ্যে 245 নম্বর একটা হাদিস, এক আশ্চর্য, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল মুমিন ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন আর এক মুমিনের যদি সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, এক হাত ধরে, ওটা এক হাতের কথা এসেছে, ফায়াতাসাফাহা, অথবা মুসাফা করে, ইল্লা তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আলাকুশ শাজার, আল্লাহ রাসূল বলছেন গাছের পাতা পড়ে যেমন গাছ নাড়া হয়ে যায়, পাতা শূন্য হয়ে যায়, ঠিক মুসাফা করলে একজন মুমিন অপর মুমিনের সাথে, ঠিক তারা উভয়েই সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে যায়, যেন তার কোনো পাপই নাই। উদাহরণ দিয়েছেন, গাছের পাতা পড়ে গেলে যেমন গাছ নাড়া হয়ে যায়, পাতাহীন হয়ে যায়, ঠিক মুসাফা করলে উভয়ে সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে যায়। আপনি বলেন ফজল কত পূর্ণ, এর সাথে যদি বেদাত যোগ হয় তাহলে এই ফজিলত কি আল্লাহর কাছে যাবে? কোনো দিনই যাবে না। তারপর সচেতন না, ঠিক সালাতের উপরে বেদাত এত প্রভাব ফেলেছে। আমি বুঝেছি আরো 20 বছর আগে, যার কারণে 9 বছর যাবৎ আমি বইটা সংকলন করেছি, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বের হওয়ার পরে যেন সমাজে আগুন ধরে গেল। এটা কেন হলো? আলেম বলেন, জালেম বলেন, মূর্খ বলেন, সবাই শুরু করলো আলোচনা। এর কারণ হলো যেটা পড়ছে বর্তমানে, এটা রাসূলের সালাতের সাথে কোনো মিল নাই, এই জন্য খেপছে, ফন্দিই বলে, ও আমরা যেগুলো পড়ি সবগুলো সবই জাল, আপনারা যেগুলো করেন সেগুলো সবই সহি, আমরা আপনারা না, সবার মধ্যেই এই ত্রুটিটা আছে, নিজে খেয়াল করুন। তাহলে বর্তমান সমাজে কি সবাই জাল নামাজ আদায় করছে? আমি বলতাম হ্যাঁ, সবাই জাল সালাতে আদায় করছে, আরও খেপে যায়, মিটার আরও বাড়ায় দেয়। আমাদের মোবাইলে যে মেসেজগুলো আছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন যে মানুষ এভাবে গালি দেয় না, যেগুলো তো শুনি ওগুলো তো রেকর্ডিং করা নাই, ফোন রিসিভ করলে গালিগালাজ। আপনার মাঝে মাঝে মনে হয় যে মেসেজটা খুলে একটু আপনাদের পড়ায় দেখি, এগুলো পড়ানো মুশকিল, শোনা মুশকিল, আপনারা মনে করবেন না যে মানুষ গালি দিয়েছে, এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ,
এর কারণ হলো বাস্তব চিত্র যেটা আর রাসূলের সালাত যেটা কোনো মিল নাই। তখন গালি দিচ্ছে আর কিভাবে মাঠে নেমেছে এক মুলবি শুরু করেছে, ওনাকে 20-25 পর্ব এই বইটার বিরুদ্ধে বলেছে। আমি বলে যে ভাই তোমরা একটা লেখো, লেখি ছাড়ো, মানুষ খাচ্ছে না কেন? তোমাদের তো বহু বই আছে, তোমরাও ছাড়ো একটা, তোমাদের মাঝহাব দিয়েই ছাড়ো, দেখি মানুষ খায় কি না। আমি তো কারো নির্দিষ্ট বই নিয়ে গালিগালাস করি না, লিখে দিয়েছি এখন পড়ো। তবে আলহামদুলিল্লাহ কিছু সিসকে মার্কা কিছু লোক যদি গালিগালাস করলেও অনেক বড় বড় শিক্ষিত আলেম ওলামা বুঝতে পেরেছে এবং নিজেদের সালাতকে চেঞ্জ করেছে, সেটা আমার নিজেরই দেখা আলহামদুলিল্লাহ। এটা আরও চেঞ্জ হবে ইনশাল্লাহ, কয়দিন হলো আর বয়স, আরও চেঞ্জ হবে ইনশাল্লাহ, এটা আশাবাদী। কিন্তু এক জায়গায় ঘাটতি দেখা গেছে, করোনাকালীন টাইমে দাওয়াতি কাজটা ওইভাবে প্রসার করতে পারেনি, আবার অমিক্রনের ঠেলাই মনে হয় আবার বন্ধ হয়ে গেল। আল্লাহ ভালো জানে কি হবে, আল্লাহ যেন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। আপনার একটা কাজ স্লো করে দিয়েছেন, এটা কিন্তু আজকে একটু ভলিউম দিয়ে দিচ্ছি, আবার চালু হবে, মিটারটা একটু বাড়াবেন। সেটা আগে অনেক মানুষ দাওয়াতি কাজ করতেন, সেটা আমি বুঝতাম, এখন দাওয়াতি কাজটা একটু ঢিলা হয়ে গেছে। আপনারাও চালু করেন, আকিদার বই, সালাতের বই অন্তত একটা একটা কপি করে মানুষকে দিতে থাকেন, আবার চালু করেন। আপনারা দেখবেন আগামী 2-3 মধ্যে প্রত্যেকটা মসজিদে মসজিদে আপনার রাসূলের সালাতকে সচকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখনই পাই আমরা, এখনই বিভিন্ন মসজিদে গেলে পাই। এক নম্বর নসিহা আপনাদের প্রতি, এক নম্বর সালাতের জন্য তাড়াহুড়া করবেন না, এই দুর্বলতা সবচেয়ে আমাদের বেশি। আমরা একটা টাইম নিয়ে নিব, আধা ঘন্টা জোহর সালাত, আধা ঘন্টা আসরের সালাত নিয়ে নিয়ে, মানে সালাত শুরু করার পরে যেন আমার ভিতরে তাড়াহুড়া শুরু না হয়। দোকানে যাবেন তাড়াতাড়ি, গাড়ি ধরবেন তাড়াতাড়ি, এই জন্য শরীয়ত নির্ধারণ করে দিছে যে 2 সালাত একবার আদায় করবা, যেন তাড়াহুড়া না হয়। আপনি জোহরের টাইমে বের হবেন, আসর পড়তে পারবেন কিনা জানি না, তো আসরটাকেও পড়ে নেন, এটা শরীয়ত বলে দিয়েছে, তাড়াহুড়া যেন না হয় এরপরেও। 2 হল প্রস্তুতি, প্রস্তুতি সালাতের জন্য প্রস্তুত থাকতে হবে। 3 হল সালাতকে পাহারা দিতে হবে, এই ভাষাটা আল্লাহ রাসুলের, এই ভাষাটা আল্লাহ রাসুলের। আমি একদিন বক্তব্য দিয়েছি সালাতের প্রস্তুতি, এটা শুনেছেন, ওইদিকে যাচ্ছি না। তিনটা কথা মনে রাখবেন, আল্লাহ বলছেন কুমুলিল্লাহি কানিতিন, হাফিজু আলা সলাওয়াত ওয়াসসালাতিল বুস্তা ওয়া কুমুলিল্লাহি কানিতিন, তোমরা সালাতকে হেফাজত করো, সব সালাতকে, বিশেষ করে আসর সালাতকে। আর একাগ্রতার চিত্তে, একাগ্র চিত্তে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, ওয়া কুমুলিল্লাহি কানিতিন। তো একাগ্রতা আসবে কি করে আমার মধ্যে, কারণ আমি মুসল্লি হিসাবে খুব তাড়াহুড়া করি, একাগ্রতা আসে না। প্রস্তুতি, আল্লাহ রাসূল বললেন যে 3 কাজ করলে প্রত্যেকটা কাজের ফজিলত হলো তোমার সমস্ত পাপ আল্লাহ মিটিয়ে দিবেন। 51 হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আল্লাহ আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আমি কি জানাবো কোন কাজ করলে আল্লাহ তোমাদের সমস্ত পাপ মিটিয়ে দিবেন? 1 ইসবাকুল উযু আলাল মাকারি, মানে অলসতা সত্ত্বেও খুব মনোযোগ দিয়ে পূর্ণরূপে উযু করে যে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেন। আরেকটা বলেছেন ইন্তেজারুস সালা বাদাস সালা, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকে, রেডি থাকে, এই ব্যক্তির সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। 2 কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যেখানেই থাকে মসজিদে গিয়ে সালাত আদায় করে, আল্লাহ এই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেন। মসজিদে গিয়ে সালাত আদায় করলে ওই ব্যক্তি নিষ্পাপ থাকে। আরও অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যক্তি এক ওয়াক্ত, 7578 হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ফরজ সালাত মসজিদে গিয়ে পড়ে, ফরজ সালাত মসজিদে গিয়ে পড়ে,
ওই ব্যক্তিকে আল্লাহ পূর্ণ একটি হজ্জের নেকি দান করে। কোনো ব্যক্তি যদি নফল সালাত মসজিদে গিয়ে পড়ে, আল্লাহ ওই ব্যক্তিকে পূর্ণ একটা উমরা নেকি দান করে। হাদিস সহিহ। তাহলে মসজিদে আসার ফজিলত, এক ওয়াক্ত সালাত আদায় করলে আপনি চিন্তা করেন পূর্ণ একটা হজ্জের নেকি আল্লাহ দান করেন। হজে যেতে হলে কত পরিশ্রম, কত টাকা লাগে, আর আমি মসজিদে এসে সালাত আদায় করবো, তা মসজিদের ফজিলতটা দেখেন। শুধু তাই আল্লাহ রাসূল বলছেন, কবরে যখন আজাবের ফেরেশতা পাঠানো হবে, মাথার দিকতে ঢুকলে কুরআন তেলাওয়াত বাধা দেবে, সামনাসামনে ঢুকতে চাইলে সালাত সাদাকা বাধা দেবে, আর যদি পায়ের দিক থেকে ঢুকতে চাই দাফাহু মাশিউহু ইলাল মাসাজিদ, ওই যে বারবার মসজিদে গেছে পদচিহ্ন, এই পদচিহ্নগুলো তাকে প্রতিরোধ করবে। এটা মসজিদের ফজিলত। এরপর আল্লাহ রাসূল বলছেন, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, এটাই সালাতকে পাহারা দেওয়া, এটাই সালাতকে পাহারা দেওয়া, এটাই সালাতকে পাহারা দেওয়া, এটাই সালাতের প্রস্তুতি। সালাতকে পাহারা দেওয়া হয়, দিতে হয়, এটা মনে আজকেই শুনলেন। সালাত যেহেতু আপনার ওয়াক্ত অতিক্রম না করতে পারে, এই জন্য পাহারা দেওয়া। তারপরে সালাতের হেফাজত বলতে কি বুঝি আমরা? সালাতের হেফাজত বলতে কি বুঝি? আল্লাহ কিন্তু তিন জায়গায় বললেন, আপনার সূরা মুমিনুন খুলেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাহুম আলা সলাতিহিম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা মুমিন তাদের যে গুণ, তার মধ্যে একটা সব সালাতকে যে মুমিন হেফাজত করে। আর একটা সূরা মারিজের মধ্যে এসেছে, আল্লাযীনাহুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা সালাতের হেফাজত করে তারা জান্নাতে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হবে। সালাতের হেফাজত বলতে বুঝতে হয় যে সালাত যেন শুদ্ধভাবে 100% যেন আমি আদায় করতে পারি। সালাতের ক্ষেত্রে বলা হয়েছে স্পষ্ট, আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবুহুল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কাল কিয়ামতের মাঠে প্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সলোয়াসাইরু আমালি, যদি সালাত শুদ্ধ হয় তাহলে সব আমল শুদ্ধ হবে। তাহলে সালাতকে আমি কেন গুরুত্ব দিব না? বোঝা যাচ্ছে হজ্জে একটু ত্রুটি থাকলেও সালাত শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ হজ কবুল করবে। যাকাতে একটু ত্রুটি থাকলেও, হ্যাঁ পরের হাদিসে আসছে 2199 নম্বর হাদিস, এই হাদিসটা 1859 নম্বর হাদিস তাবারানি আওসাদের মধ্যে এসেছে, আল্লাহ বলবেন অন্য এবাদত যদি ত্রুটি থাকেও সালাত পূর্ণ হওয়ার কারণে আল্লাহ এবাদতগুলো কবুল করবেন। এত বড় পাওয়া আর কি হতে পারে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি সালাত নষ্ট হয়, বিকল হয়, মানে নামাজ পড়ে কিন্তু নষ্ট, তাহলে সব আমল বিফলে যাবে, বরবাদ হবে। এই জন্য কেউ যদি রোজা রাখে এক মাস, সিয়াম পালন করে, সালাত যদি না পড়ে, এই সিয়ামের কোনো দাম নাই। কেউ যদি হজ করতে যায় আর নামাজ না পড়ে, এই হজের কোনো দাম নাই। কেউ যদি কোটি কোটি টাকা সাদকা করে, মসজিদ তৈরি করে দেয় আর নামাজ যদি না পড়ে, তাহলে নেন এই সাদাকার কোনো দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাতের প্রশিক্ষণ দিতেন বলতেন স্পষ্ট, এত কড়া কথা। 757 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, একজন ব্যক্তি সালাত আদায় করলেন, আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন, আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই না। কয়বার বলেছিলেন? তিনবার। তিনবার সালাত আদায় করেছে। সাহাবি বলছেন ওয়াল্লাযী বা'আতাকা বিল হক লা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি এর চেয়ে ভালো করে আর সালাত পড়তে পারবো না, আমাকে সালাত শিক্ষা দিন। দেখেন মসজিদ নববীতে রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের সামনে সালাত পড়ছেন, রাসূল বলছে তুমি জীবনে নামাজ পড়োনি, ফাইন না কালাম তুসল্লি, তুমি নামাজ পড়োনি, এর অর্থ মানে তুমি কোনোদিনই সালাত পড়োনি। আল্লাহ রাসূল বললেন, নাকচ করে দিলেন। আর কোন আমল নাকচ করে দিয়েছেন বলেন তো দেখি? এবার হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন, 1312 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে,
হুজাইফা রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন একজন সাহাবিকে, কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই এই তুমি এই সালাতটা কতদিন যাবত আদায় করছো? কালা মুনজু আরবাইনা আমা, প্রায় তো আমি আদায় করছি 40 বছর যাবত। হুজাইফা রাদিয়াল্লাহ আনহু বলছেন সরাসরি, মা তুসাল্লি আরবাইনা সালা, তুমি 40 বছর যাবত নামাজই পড়নি, তুমি 40 বছর যাবত নামাজই পড়নি। স্পষ্ট, মা তুসাল্লি আরবাইনা সালা, 40 বছর যাবত তুমি সালাত আদায় করনি। শোনো এরপরে বলছেন, বলো মিথ্যা ও আন্তা তুসাল্লি হাদিহিস সালা, তুমি যদি মরে যাও আর এইভাবে সালাত পড়তে থাকো, তুমি যদি মানে মরা পর্যন্ত এইভাবে সালাত পড়ো, লা মিথ্যা লা গায়রিল ফিত্রাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে নামাজ পড়তে বলতে মরে গেলে তুমি বেদিন হয়ে মারা যাবে। এই হাদিসই প্রমাণ করে নামাজ পড়ার পরেও যদি রাসুলের তরিকায় না পড়ে তাহলে সেও কি বেনামাজি, সেও বেদিন, বেদিন বেদিন। এটা বুখারীতে আসছে হাদিসটা। এই সাহাবির ত্রুটি ছিল, রুকু সোজা করে করতেন না, সেজদা শুরু করতেন না। এই জন্য কেউ যদি 10 কোটি 10,000 কোটি টাকা চুরি করে ও বড় চোর না, বড় চোর হলো যে সালাত চোর, নামাজ পড়ে কিন্তু চুরি করে, এ হলো বড় চোর। কীভাবে বোঝাবো? আল্লাহ রাসুল বললেন, দেখেন হাদিসের প্রভাব, 631 নম্বর হাদিস সেই বুখারির মধ্যে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ। এর প্রভাবটা কেমন? 657 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসুলের কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন, আনা রজুলুন জখমুন, আল্লাহ রাসুল আমি মোটা মানুষ তো, লা আস্তাতি আই আই আন উসাল্লি মা মাক, আমি আপনার সাথে সালাতে হাজির হয়ে সালাত পড়তে পারি না, তা আমার বাড়িতে একটু যাবেন আপনি। দাওয়াত দিলেন, বাড়িতে গেলেন, সল্লি, আপনি সালাত আদায় করুন, আরাকা কাইফা আন তুসাল্লিয়া ফা আক্তাদি আলাই, আল্লাহ রাসুল আমাকে সালাত পড়া শিখিয়ে দিন যেন আমি ওইভাবেই আপনার অনুসরণ করে সালাত আদায় করতে পারি। বুঝেননি কথাটা আমি কেন বললাম? আল্লাহ রাসুলের কাছে একজন সাহাবি দাবি করলেন, মোটা মানুষ, কোনো কোনো হাদিসে নাম আসছে, কোনো কোনো হাদিসে আসছে ইদবান ইবনু মালিক আনসারি সাহাবি, আল্লাহ রাসুল নিজে শিক্ষা দেওয়ার জন্য বাড়িতে চলে গেলেন, কোনো সাহাবিকে পাঠাননি। অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন সালাত তিনি শিক্ষা দিয়েছেন, এটা হলো হাদিস, এটা হলো হাদিস, আমরা এর বাইরে যেতে পারি না। আনাস রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, সহিহ বুখারী 530 নম্বর হাদিস, 529 নম্বর হাদিস, দুইটা হাদিস এসেছে, মারিফ শাইয়ান মিম্মা কান আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে যে সালাত দেখেছি, যে আমল দেখেছি তোমাদের যুগে পাচ্ছি না। সাহাবীরা বললেন, আসসালা কি নামাজটা? তারা বলছেন, বলছে আলাইসা জাইয়াই তোমায় জয় তো ফিহা, সালাত যেভাবে নষ্ট করেছো রাসূলের সালাত তো নাই। পরের হাদিসটা আসছে, ইবনু শিহাব জুহরি বলছেন, দেখাল তো আল্লাহ আনাস ইবনে মালিক বি দিমাশক, দিমাশকের মসজিদে আনাস ইবনে মালিকের সাথে দেখা করলাম, ওহ ইয়াবকি, তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস, কাঁদছেন কেন? তখন বলছে, মা আরিফু শাইয়্যান মিম্মা কানা আহলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সলাহ, আমি নামাজ ব্যতীত রাসূলের যুগের কোনো কিছু দেখতে পাচ্ছি না, অথচ তিনি 10 বছরের খাতেন, কয় বছরের? 10 বছরের খাতে ইল্লা সালাতটা দেখতে পাচ্ছি, কজ্জুইয়া, তবে সালাতকে নষ্ট করা হয়েছে। মুআব ইবনে কুররা হাসান বসরি বলছেন একই কথা, লা আরা ইল্লা হাদিহিল কিবলা, শুধু একটা জিনিস আছে, কেবলামুখী হয়ে নামাজ পড়ছে, এটাই দেখতে পাচ্ছি কিন্তু আর কিছু পাচ্ছি না। মুআব ইবনে কুররা বলছেন, আদ্রাক্তু সাবিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবিকে পেয়েছি, কয়জন? 70 জন। লাউ খারাজু ফিকুমুল ইয়াউম, যদি তার আজকে সাহাবিরা বের হন তাহলে তোমাদের মধ্যে কোনো কিছুই পাবে না, ইল্লান নিদা, শুধু পাবে আজানটা। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন 241 হিজরির কথা, লাউ রয়তা ফি মিয়াতি মসজিদিন মা রয়তা মসজিদান ওয়াহিদান ইউসাল্লি ইয়াকিমুনাস সালাহ মা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি 100টা মসজিদে সালাত আদায় করো, কোনো মসজিদেও তুমি রাসূলের সালাত পাবে না, সাহাবীদের সালাত পাবে না। 241 হিজরির কথা, সাহাবীর কথা, তাবির কথা,
আপনি বলেন আমাদের সালাত কি রাসূলের তরিকায় হচ্ছে? আমরা যারা আহলে হাদিস দাবি করি সহিহ আকীদা সালাত বুখারী দেখে চিন্তা করে নিন। আর সারা বাংলাদেশে অধিকাংশ মানুষ যে নামাজ পড়ছে এটা হলো জাল নামাজ, মাজহাবি নামাজ, এটা হল মানুষের তৈরি করা নামাজ। মানে মুসল্লির সংখ্যা একেবারেই কম, মুসল্লি নাই। মুসল্লি হলে আপনার জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ না। প্রকৃত মুসল্লি হন, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্য বাদা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আল মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা আল আবরার ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله عليه وسلم